যদি আমার এই এক্সপেরিমেন্ট সফল হয়, তাহলে সাতটা প্ল্যানেটের পাওয়ার এই ক্রিস্টাল বলের মধ্যে চলে আসবে আর পুরো দুনিয়া আমার কবজায় হবে। সাতটা প্ল্যানেটের পাওয়ারকে একটা বলের মধ্যে আনা কোনো মজার ব্যাপার না। You're genius, boss. Super duper genius. She's right, boss. She's right. তুমি তো কামাল করে দিয়েছ, এখন সাতটা প্ল্যানেটের পাওয়ার আমার কাছে আছে। Now I am the most powerful man in the world. এই দেখো, এই ক্রিস্টাল বলের পাওয়ার প্রথমে ফুরসদগঞ্জে যাবে, তারপর ওখানে ধ্বংস ধ্বংস। ম্যাক্স ইজ গ্ল্যাড। কংগ্রেচুলেশন বস। যদি এই স্প্রেটা না থাকতো, আমরা সব হাওয়াতে ফ্রিজ হয়ে যেতাম আর এই ল্যাব গায়েব হয়ে যেত। তুমি একটা বোকা, যাও এই ক্রিস্টাল বলকে খুঁজে নিয়ে এসো। ওটা ছাড়া আমার কাছে কোনো পাওয়ারই থাকবে না। যাও। দাদু খুব খিদে পেয়েছে, যদি তুমি ব্যস্ত থাকো তাহলে আমরা বাইরে গিয়ে কিছু খাই। বাড়ি থেকে বাইরে বেরিও না। ওই দেখো দাদু, এটা কি? এটা 7-in-1 প্ল্যানেট। সাতটা প্ল্যানেটের পাওয়ার ওই ক্রিস্টাল বলের মধ্যে আছে। প্রচুর সায়েন্টিস্ট বহু বছর এটা নিয়ে রিসার্চ করছে। মনে হচ্ছে কারুর রিসার্চ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই ক্রিস্টাল বল তার হাত থেকে বেরিয়ে গেছে। দাদু, ওই দিকটাতে এত অন্ধকার কেন? ওটা ওই ক্রিস্টাল বলের পাওয়ারের জন্য হয়েছে। পুরো পৃথিবী অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকারে ভাগ হয়ে গেছে। এটা অন্ধকারের দিকে যাচ্ছে, আর ওখানে যদি পৌঁছে যায় তাহলে পুরো পৃথিবী ওর মধ্যে ঢুকে যাবে আর সব কিছু শেষ হয়ে যাবে। দাদু, মানুষ আর জীবজন্তুরা কেউই তো একে সামলাতে পারছে না। ওই দেখো, সবাই কেমন হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে। এই নন লিভিং জিনিসকে নিজের মধ্যে শাক করে নেয় আর লিভিং জিনিসকে বাইরে হাওয়াতে ফ্রিজ করে দেয়। যদি এটা ফুরসদগঞ্জের অন্ধকারের দিকে চলে যায়, তাহলে সমস্ত মানুষ আর পশু হাওয়াতে ফ্রিজ হয়ে উঠতে থাক আর বাকি সব গায়েব হয়ে যাবে। বীর, তুমি যাও আর যে কোনো উপায়ে ওটাকে ধরে এখানে নিয়ে এসো। আমি এখনি যাচ্ছি দাদু। ওর পাওয়ার যাতে তোমায় ফ্রিজ না করে দেয়, সেই জন্য তোমায় আমি এই প্রোটেকশন কবজ দিচ্ছি। এখন তোমরা ওর পাওয়ারে আর ফ্রিজ হবে না, কিন্তু ওর সামনে গেলে তখন ওয়েটলেস হয়ে হাওয়াতে অবশ্যই উড়বে। বাচ্চারা, তোমরা সবাই বাড়িতে থাকো। বীর, তুমি যাও, তুমি হলে রোবট, নিজের মেশিন পাওয়ার দিয়ে উঠতে পারো। আর আমার রেজের কারণে তুমি ওর ভেতরে গায়েবও হয়ে যাবে না। ওই বলটাকে ধরে নিয়ে এসে আমার মেশিনে ফিক্স করে দাও, যেটা আমি ওপেন গ্রাউন্ডে লাগাবো। একবার ওই বলটা আমার হাতে এসে যাক, আমি ওর পাওয়ার প্ল্যানেটসে আবার পাঠিয়ে দেব। আমি ওটাকে এক্ষুনি নিয়ে আসি দাদু। রোবো বয় স্যুট অন। রোবো বয় স্যুট অন। আগড়াম বাগড়াম আলাম পালাম ইকড়াম টিকড়াম আগড়াম। আমি এখানে কি করছি? ওয়াও, ওই বলটা কি সুন্দর! আবার ওটা চাই। ও, এর পিছনে ম্যাড ম্যাক্সের হাত আছে। বীর, তুমি ওটা নিতে পারবে না, আমি ওটা নিয়ে যাব। এ
ওকে ছুতেই এত জোরে ঝটকা লাগলো যে আমি কয়েক মাইল দূরে আকাশে উড়ে গেলাম। তোমায় সেভেন প্ল্যানেটস এর পাওয়ারের সঙ্গে লড়তে হবে, তাই একটা বীর নয় সাতটা বীরকে একসঙ্গে করতে হবে। আমি তোমার সাতটা আলাদা আলাদা পাওয়ার ওয়ালা ক্লোন বানিয়ে দিচ্ছি। ওকে দাদু, আমরা গিয়ে ওকে ধরে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও বীর, ও ফুরসতগঞ্জের অন্ধকার জায়গায় এন্ট্রি নিতে চলেছে। আরে আরে, কি এরকম অন্ধকার কেন হয়ে গেল? আরে আলোর দিকে চলো ভাই। আরে আরে আরে, পেছনের দিকে চলো। আরে এদিকে তো দেখছি বিপদ তেড়ে আসছে। আরে চলো তাড়াতাড়ি করো। দাদু এই নাও ক্রিস্টাল বল। না না, তোমরা ওর পাওয়ার বাইরে বার করতে পারো না। টিম্বাকটু অ্যাটাক! যদি এই ক্রিস্টাল বলের থেকে পাওয়ার আবার ফিরে যায়, তাহলে দ্বিতীয়বার আর আসবে না। আর আসবে না, এখন আমাকেই কিছু করতে হবে। বীর, আর একটু সময় লাগবে, ততক্ষণ ওদের আটকাও। এটা তো অনেক বড় রোবট হয়ে গেছে। ওই ক্রিস্টাল বল নিয়ে এসো, নিয়ে এসো। একটু সময় লাগবে, শুধু দুটো প্ল্যানেটের রেস বাকি। ইয়েস ইয়েস, উঠিয়ে নাও ওটা তাড়াতাড়ি। এক্সট্রা পাওয়ার অন, এক্সট্রা পাওয়ার অন।
আমি কোথায়? ওই ক্রিস্টাল বলটা কোথায়? বিদ, আমাদের কাজ হয়ে গেছে। এখন এই ক্রিস্টাল বল একদম বেকার। ডক্টর প্রেম সহায়, আবার আমি আসব। ভিড় ভিড়, ওই ক্রিস্টাল বল কোথায়? এটা অনেক লম্বা গল্প, চলো বাড়িতে গিয়ে বলি।